আমাদের দেশে মোহাম্মদ সালমান সৌদির রাজ পরিবার নিয়ে সমালোচনা করে জাহেজ কিনা দয়া করে জানাবেন আসলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি আমার দেশের মানুষ নিজে নিজের খবর নাই নিজের ইমানের খবর নেই জানের নিজের অবস্থার খবর নেই দেশের খবর নেই আরেক দেশের সমালোচনা আমরা কিন্তু খুব ভালোই পারি কেউ কেউ দেখবেন এই দেশ থেকে সালমানের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে গালি গালাস দিয়ে তার পরিবারকে গালি দিচ্ছে মনে রাখবেন আপনি যা যা গালি দিচ্ছেন এগুলি সবাই আপনার বিরুদ্ধে যাবে আপনি এইটা যাই করেন না কেন আপনি বিরুদ্ধে যাবে কারণ আপনার আপনাকে তাকে সংশোধনের দায়িত্ব কিন্তু আপনার নয় তার দেশের মানুষের আপনি তাকে সংশোধন করতেও পারবেন না নসিহতের কারণ নয় এবং আপনার এটা তার কাছে যাবেও না আপনি নিজের জিজ্ঞাংসা চরিতার্থ করলেন আপনার নিজের মনের ঝাল মিটালেন এটা কিন্তু আরেকজনের উপরে এভাবে ঝাল মিটালে এটা আপনার বিরুদ্ধে যাবে কারণ হাসরের মাঠে আপনি তাদের প্রকৃত অবস্থা জানেন না প্রকৃত অবস্থা না জেনে তা কারোকে আক্রমণ করা সেটি বৈধ নয় তারা যে অবস্থায় সেই অবস্থায় ধারণা করে কারোর কথা বলা তো হারাম সাল্লাহ সাল্লাহাম কাফা সাল্লাম বলেছেন কাপাবিলমার একাদেব হাদিস কুল্লিমা সামিয়া একজন মানুষের শোনা যা শুনেছি তার নিয়েই কথা শুরু করে দেয় এটা মিথ্যা বার জন্য যথেষ্ট আপনি মিথ্যাবাদী কেন হবেন আপনি তার বিরুদ্ধে কেন কথা বলবেন আপনি শুধু ওনার সালমানের কথা বলছি না বিশ্বের কোনো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আপনি এখানে বসে বসে আন্দাজে কথাবার্তা বলা যায় যদি কোনো মুসলিম শাসক হয় আপনি তার অবস্থা আপনি জানেন না এমনও হতে পারে তার কোনো বিশেষ কোনো কারণ ছিল যে কারণে কাজ কোনো কাজ করেছে এমনও হতে পারে তাদের কোনো সমস্যা আছে আপনি বুঝতে পারবেন না যারা ক্ষমতা যায় তারা বুঝে যে আসলে তারা কি কতটুকু বিপদের মধ্যে আসে আপনি আপনার দেশের সরকার কাৰৰ <laughs> এইভাৱে আজেবাজের সমালোচনা আজেবাজে গালি করা আপনার জন্য বৈধ নয় আপনার জন্য চিন্তা হবে তাকে যদি কোনো ভালো কিছু বলতে পারেন পরামর্শ দিতে পারেন ভালোটা বলবেন কিন্তু গালি করা বা তাকে নিয়ে এমন কথা বলা যেটা আসল সত্য নয় এবং তাকে নিয়ে আক্রমণাত্মক কথা বলা এটা কিন্তু আসলে আমাদের ইসলামী শরীয়তের বৈধ ভিতরে পড়ে না আপনি যাকে সব গঠনমূলক সমালোচনার কথা বলবেন তার ভুল ত্রুটি তুলে দিতে পারবেন এটা আলাদা কিন্তু সেটা যেন গালি করা বা তাকে নিয়ে যে সমস্ত মিথ্যাচার করা এগুলো কিন্তু কোনোভাবেই যায়জ না আর আমার যেহেতু আপনি সেই দেশের নাগরিক না আপনার জন্য কোনোভাবেই যায়জ না এবং আপনার বক্তব্য সেখানে ও না সুতরাং আপনি সেখানে কেন করছেন নিজে বিপদ কেন ডেকে আনছেন আপনার বিপদের কারণে হাসরের মাঠে তার গুণাগুলি আপনার কাঁধে উঠিয়ে দেওয়া হবে আপনার ন্যাক কাজগুলো তাকে দিয়ে দেওয়া হবে এরপরে আপনি নিশ্চিত থাকতে পারেন সুতরাং আমাদের অনেক মানুষ আছে নিজের খেয়ে আরেকজনের বনের মোশ তাড়ানোর মতো অবস্থা নিজের খেয়ে আরেকজনের বিপদ নিজের কাঁধে নিয়ে আসার মতো অবস্থা হচ্ছে এই কাজটি আমরা না করি ভাই আরেকজনের দোষ এটা না দেখি আমরা এটা বলি ব্যক্তিগত দোষ না দেখি যে এটা কেন হচ্ছে যে দোষগুলি কেন হবে হারামান শরীফানে কেন সিনেমা হবে এগুলি বলতে পারি কিন্তু একজনের দোষ না দিয়ে একজনের দোষের উপর নির্ভর না করি এমন কিছু হতে পারে যে সেটা আপনি জানেন না তার বাস্তব অবস্থা আর কি হচ্ছে সুতরাং এই জাতীয় অবস্থাগুলো আম কথা বলতে পারি নিজের দেশেরগুলো আগে চিন্তা ভাবনা করি অনেক নিজের ঘরের ভিতরে আপনি ইসলাম পালন করতে পারেন না আরেকজনের দোষ দেখতে আপনি খুব ওস্তাদ এই জিনিসগুলো আপনি এই জন্য কখনও আমরা নিজের পরিবারের থেকে শুরু করি সমাজ থেকে শুরু করি আমরা শুরু করি কি উপর থেকে অথবা বাইরের দেশের দেখে আপনার অন্তর খুব কষ্ট পায় এই জন্য আপনি হ্যাঁ কষ্ট পেলেও আপনি তাদের জন্য হেদায়তের দোয়া করেন এবং তাদের জন্য নসিহত করতে পারে করেন যদি কোনো কারো মাধ্যমে করার সুযোগ থাকে নাহলে এইভাবে গালিগালাজ করে এইভাবে একজনের বেহুদা সমালোচনা করে মিথ্যাচার করে তাদের উপরে এবং বাইরে জিনিস মিলে আনে ওখান থেকে কিছু কেটে কাটে এনে অনেক সময় দেখা যায় ফেসবুকে এমনভাবে দেওয়া হচ্ছে যেটা আসলে সত্য নয় সেই জিনিসগুলো আপনি এ এইভাবে শেয়ার করা এভাবে তাদের আলোচনা করা সমালোচনা করা বৈধ নয় সেটা শুধু মোহাম্মদ বিন সালমানের কথা সেটাও আমরা বলবো না এর বাইরেও আপনি যদি কোনো কোনো মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে এইভাবে বলতেন তাও হবে না ইমরান খানের বিরুদ্ধে বললেও হবে না এই জাতীয় অথবা আপনি কোনো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলেন তাও ঠিক হবে না আপনার এটা দায়িত্ব নয় আপনার দায়িত্ব হচ্ছে বিরাট দায়িত্ব রয়েছে নিজের পরিবারকে নিজেকে সংশোধন করা পরিবারকে সংশোধন করা এবং দাওয়াতের কাজে নিজেকে আত্মনিয়োগ করা সেটাতে সময় দেওয়া উচিত এইভাবে যারা নিজের ঘরে বসে অথবা চা দোকানে বসে অথবা বৈঠকখানায় বসে সারা বিশ্বকে একা একাকার করে ফেলছেন তারা আসলে কিছুই করতে পারবেন না তারা একটাই করতে পারছে এটা হচ্ছে গিবত এবং সেটা হচ্ছে গিবত চর্চা মিথ্যাচার চর্চা এবং গুণার চর্চা এবং তার মাধ্যমে তারা নিজের আখেরাতকে নষ্ট করছে আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করে এটা আসলে কখনো ঠিক নয় এই জাতীয় কাজগুলি আসলে কখনও ইসলাহের ভিতরে পড়ে না এটা আসলে ঠিক নয় এগুলি আমাদের অনেক ভাইদের মধ্যে দেখা যায় যারা দিন শরীয়ত মানেন অনেক সহি আকিদার ভাইদের মধ্যে দেখা যায় সেটা ঠিক না অনেকে দেখা যায় যে নিজের অনেক রাজনীতিবিদদের মধ্যে দেখা যায় অনেক ইসলামিক রাজনীতিবিদরাও এইভাবে সুযোগগুলি সুযোগ নিয়ে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার মধ্যে তারা আনন্দ অনুভব করেন এক ধরনের এগুলি আসলেই হারাম এগুলি চেয়েজ নেই নিজে দাওয়াতের কাজে ব্যস্ত থাকেন নিজে মানুষকে হেদায়তের কাজে ব্যস্ত থাকেন আপনার ওকে দায়িত্ব হেদায়তের দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি কারণ ওকে আপনি কিছুই করতে পারেন তাই আপনার আর এরিয়ার বাইরে আপনি নিজের পরিবারকে সামলান আপনার সমাজকে দেখেন আপনার সন্তানদেরকে দেখেন আপনার আপনার ভবিষ্যৎ প্রজন্মকে দিন উপর রেখে যান দাওয়াতের কাজ করেন একটি মানুষকে সহি আকিদার দিকে দাওয়াত দেন একটা মানুষকে আকিদের শুদ্ধ করার দিকে এদেশে দাওয়াত দেন এদেশের মানুষ এখনও আশি পার্সেন্ট মানুষ এখনও কবর পূজা করে এই মানুষগুলিকে আপনি দাওয়াতের পথে আনতে চেষ্টা করেন আপনি ওই দেশের কিছুই করতে পারবেন না নিজের দেশের ব্যাপারে চিন্তা ভাবনা করেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন